নমস্কার। খাদ্য পদার্থ আমার অ্যালার্জি হয়, এই খেলেই অ্যালার্জি হয়। অনেক আগে একজন মাস্টারমশাই আমার কাছে এসে অ্যালার্জি পরীক্ষা করান। আমি অ্যালার্জি পরীক্ষা করি, ডিমে অ্যালার্জি বেরোয়নি। উনি খুব অসন্তুষ্ট হন। ডাক্তারবাবু, কী পরীক্ষা আপনি করলেন? ডিমে আমার সবচেয়ে বেশি অ্যালার্জি, ডিম খেলেই পুরো অ্যালার্জি ভরে যায়, আর আপনার পরীক্ষাতেই ডিম বেরোয়নি। হ্যাঁ, বুঝতে হবে ডিম খাওয়া, ডিমের সাথে পরিবেশ, পরিবেশটা কী ছিল। হ্যাঁ মাস্টারমশাই, ঠিক, মেদিনীপুরের ছিলেন, মেদিনীপুর সাইডের বলে। হ্যাঁ মাস্টারমশাই, ঠিক, আপনি ডিম খাবেন। আমি যখন পরীক্ষা করে পেয়েছি অ্যালার্জি নেই, তাহলে ডিমে হচ্ছে না, হয়তো অন্য আনুষাঙ্গিক জিনিস থেকে হচ্ছে, যেটা আপনি ডিমকে দোষী ধরছেন। তো আপনি এক কাজ করবেন, একদিন ঘর সকাল থেকে ঘর খুলবেন না, ঘরের মধ্যে আইসোলেটেড থাকবেন, আর চার পাঁচটা ডিম একসাথে খাবেন। তার দু তিন ঘন্টা চার ঘন্টা পরে আমাকে ফোন করবেন, অ্যালার্জি কত পরিমাণে হয়েছে। ভদ্রলোক মাসখানেক পরে আমাকে ফোন করেন, বলেন, হ্যাঁ ডাক্তারবাবু, আমি ঘর বন্ধ করেছিলাম, আজকে ছটা ডিম খেয়েছি, কিন্তু আমার অ্যালার্জি ফোটেনি। এখানেই বুঝতে হবে যে কী কোথায়। কিন্তু লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, বেল আইকন অল, এগুলো একটু আপনাদের করতে হবে। খাদ্য পদার্থে আমরা সবসময় অ্যালার্জি হলেই নিঃশ্বাসের কষ্ট হওয়া, হাঁচি হওয়া, সর্দি হওয়া, গায়ে দাগড়া হওয়া, চুলকানি হওয়া, চোখ ফুলে যাওয়া, ঠোঁট ফুলে যাওয়া, এই সমস্ত উপসর্গগুলোর মধ্যে কোনো একটা বা একাধিক কিছু হলে তখন সবথেকে বেশি আমরা খুঁজতে আরম্ভ করি খাদ্য পদার্থে, যে আমি কী খেয়েছিলাম কালকে, বা সকালে কী খেয়েছিলাম, বা বিকেলে কী খেয়েছিলাম যে রাত্রেবেলায় এই অ্যালার্জিক ট্রিগারটা হলো। আমরা খাদ্য জিনিসগুলো খুঁজতে থাকি এবং খাদ্য জিনিসগুলো আমাদের তালিকা থেকে বাদ দিতেও থাকি। কিন্তু দেখা যায় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, শেষমেশ দেখা যায় যে না, যা যেটাই বাদ দিচ্ছি তারপরেও অ্যালার্জি হচ্ছে। কারণ অ্যালার্জি ইজ আ টোটালিটি, সব মিলিয়ে, সব রকম অ্যালার্জেনের আক্রান্ত মিলিয়ে অ্যালার্জি। অ্যালার্জির রক্ত পরীক্ষা যদি আমরা করি, টোটাল আইজি করা হয়, আইজি ব্র্যাকেটে একটা টোটাল লেখা থাকে। টোটাল মানে হলো যত রকমের অ্যালার্জেন আমার ইন্টারাক্ট হচ্ছে, সমস্ত মিলিয়ে কত অ্যালার্জি প্রডিউস করলো শরীরের মধ্যে, সেটা টোটাল আইজি মাপা হলো। এবার টোটাল আইজি মেপে সেটাকে বিভক্ত করতে হবে যে কোন কোন জিনিসের কত কত কন্ট্রিবিউশন আছে। কন্ট্রিবিউশন যদি আমরা দেখি, তাহলে খাদ্য আমরা দিনে দুবার, চারবার, আটবার, ইন ডিভাইডেড কোয়ান্টিটিজ অফ সো মেনি থিংস, অনেকগুলো জিনিস আমরা খেয়ে থাকি। অনেকগুলো জিনিস খেয়েও দিনে ছ আটবার, সাতবার যাই আমরা খাই, এনি ইন্টারভেলস সমস্ত খেয়েও, তার বানাম যদি বাতাসকে নেওয়া হয়, আবহাওয়াকে নেওয়া হয়, তাহলে নিঃশ্বাসের কোয়ান্টিটি তার চেয়ে অনেক 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 গুণ বেশি। কারণ নিঃশ্বাস তো এক মিনিটও বন্ধ নয়, চব্বিশ ঘন্টা আমরা নিঃশ্বাস প্রশ্বাস চলছে আমাদের, সেটা তো বন্ধ হচ্ছে না। অর্থাৎ নিঃশ্বাসের মারফত যে অ্যালার্জেনগুলো আমাদের শরীরে প্রবেশ করছে, তার কোয়ান্টাম আরও অনেক বেশি, খাদ্য তার উল্টো দিকে অনেক কম। অর্থাৎ প্রয়োজন আছে টোটাল আইজি করা এবং মডিফাইড স্কিন প্রিক টেস্ট, যেটা গোল্ড স্ট্যান্ডার্ড, ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সবার রিকমেন্ডেড গোল্ড স্ট্যান্ডার্ড পরীক্ষা হচ্ছে মডিফাইড স্কিন প্রিক টেস্ট, যেটা কোনো ব্যথা, বেদনা, উজিং, ব্লিডিং এগুলো কিছুই হয় না, কমফর্টেবলি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে রিপোর্ট পাওয়া যায়। সেই পরীক্ষা করে নিলেই আমরা বুঝতে পারবো যে খাদ্য পদার্থ থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে এবং আবহাওয়া থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। অর্থাৎ এই পরীক্ষা করে নেওয়ার পরে আপনি ফ্রি হয়ে যাবেন যে না, খাদ্যর কোনো বাদ বিচার করে লাভ নেই। পেটুক বাঙালি, খাদ্য যদি বন্ধ করে দেওয়া হয়, এর থেকে তো কষ্টের আর কোনো বিষয় নয়। অর্থাৎ খাদ্যটা তো মেনটেন করতেই হবে, খাদ্য সবই খাবেন, দেখে নিতে হবে যে আবহাওয়া থেকে গিয়ে কারা কারা বেশি কষ্ট দিচ্ছে, তাদেরকে দেখে তাদের এগেনস্টে স্পেসিফিক ব্যবস্থা নিতে হবে, তাদের এগেনস্টে ভ্যাকসিনেশন দিয়ে ওই জিনিসটাকে নির্মূল করে দিতে হবে। ভ্যাকসিনেশন যখন করে দেওয়া হবে, তাহলে বডিতে তার এগেনস্টে যে যে জিনিস আবহাওয়া থেকে আপনার শরীরে অ্যালার্জি তৈরি করছে, তার বিরুদ্ধে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা, একটা মেকানিজম তৈরি হয়ে যাবে, একটা ওয়াল তৈরি হয়ে যাবে, যাতে ওরা টপকে এসে এখানে আর আদার বিহেভিয়ার না করে এবং আপনার সাথে নর্মাল ট্রিট করে এবং আপনার জীবনযাপনও নর্মাল হয়। এই বলেই আজকের মতন এখানে শেষ করছি। কিন্তু লাইক, সাবস্ক্রাইব, ভিউ অল বোতাম
ঘন্টা এগুলো একটু টিপলে আরও মানুষজনকে যদি আপনারা শেয়ার করেন তাহলে আরও অনেক লোক এই সম্পর্কিত ওয়াকিবহল হতে পারবেন। এবং অ্যালার্জি সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আপনার থেকে থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে আপনি লিখবেন, সেটা আমি চেষ্টা করব পরবর্তী অনুষ্ঠানে আপনার উত্তরটা দেওয়ার এবং আপনার যে বিষয়টা আপনি জানতে চান সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করার। অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে আমি ডক্টর নরেন পাণ্ডে।